বন্ধুরা, পুরীতে আজকে আমাদের ডে টু। তো আজকে আমি ভিডিওটা শুরু করছি ঠিক সমুদ্রের ধার থেকে, ঠিক আছে। তো আজকে যে সাইট সিনগুলো দেখাবো পুরো সম্পূর্ণ গাইডলাইন পুরো ভিডিও দেখবে, আর কালকে যে দেখিয়েছিলাম সাইট সিনগুলো মানে এক কথায় পুরীর বিচ, মানে বাড়ি থেকে এসে যে মানে সাইট সিনগুলো হয় আর কি, সেগুলো দেখলাম, ঠিক আছে। তো পুরীর যে মন্দির দেখলাম, তো লাস্ট রিভিউ আমি দিয়েছিলাম না, পার্ট টু বলে রেখেছিলাম। তো পুরীর যে রিভিউ দেখলাম সেটা হলো পুরীর ভিতরে পুরো লাইন দিয়ে ঢুকতে হবে, ক্যামেরা ফোন বা ফোন মানে ক্যামেরা, তো জুতো কিছু অ্যালাউ নেই, ঠিক আছে। আর অ্যালাউ নেই মানে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য অ্যালাউ নেই, আর সেই জন্য দেখানো যাবে না। বাইরে থেকে যেটুকু দেখানো দেখিয়েছি আমি, আর আমিও চাই না যে অ্যালাউ হোক আর বা ভিডিও হোক। অত ভিতরে মানে লক্ষ 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 মানুষের লাইন, ভিড়, তো সেই ভিড়ে আর দেখানো সম্ভব হবে না। তো এখন আমি আছি পুরীর বিচে দাঁড়িয়ে। আজকে সাইড সিনের মধ্যে হয়তো থাকবে পুরীর বিচ, মনে হয় থাকবে না। তো একবার তোমাদের এক ঝলক সমুদ্র দেখিয়ে দেব, আর বাদাবে তারপরে থাকবে কোণারক সূর্য মন্দির হয়তো বা থাকবে, তারপরে নন্দনকানন থাকবে, ঠিক আছে। তো এই সমস্ত কিছু থাকবে, এর মধ্যেও কিন্তু পার্ট ভাগ থাকতে পারে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখলে বুঝতে পারবে কী কী আছে কী কী নেই আজকে সাইড সিনে, ঠিক আছে। তো কন্টিনিউ দেখতে থাকো, চলো। বন্ধুরা, সূর্যোদয় হয়ে গিয়েছে, আর মেঘলা ওয়েদার তো সেরকম বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আর সমুদ্রের জলের বিরাট আওয়াজ, প্রচুর আওয়াজ দেখতে পাচ্ছ, ব্যাপক ঢেউ। দীঘার চাইতে কিন্তু দ্বিগুণ তিনগুণ বেশি ঢেউ। আর এই হলো আজকে পুরীর সমুদ্র সৈকতে বিচের ভিড়। তো দারুণ একটা ভিড় আছে, কালকে দেখলাম বিকালবেলায় এসে সেরকম ভিড় ছিল না, তোমাদেরও দেখিয়েছি, বাট আজকে কিন্তু খুবই ভিড় সকালবেলায়। ওইদিকে তো আরও ভিড় আছে, জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই যে বন্ধুরা, খুব ভিড়, ওদিকে যাওয়া যাবে না। আর হলো সূর্যোদয় দেখালাম। ডে টুতে যেগুলো দেখানো সেগুলোই আমি দেখাবো, ঠিক আছে। বাট এখানে শুরু করলাম পুরীর বিচ দিয়ে, পুরীর সমুদ্র সৈকত দিয়ে শুরু করলাম, মানে সমুদ্র মানে আলাদা ব্যাপার, ঠিক আছে। তো সে কারণে ভিডিওটি দেখতে থাকো পুরোটা। এবার শুরু করব, আমাদের গাড়ি 7:30 সময় টাইম দিয়েছে, 7:30 সময় রুমের সামনে আসবে, তো সেখান থেকে আমাদের গাইড করবে, দেন নিয়ে যাবে কোণারক, আরও যেসব সাইট সিন আছে সেগুলো নিয়ে যাবে, যেগুলো নিয়ে যাবে সব দেখাবো তোমাদের, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, পুরী মানে এক অন্যতম আলাদা একটা জায়গা, যেটা সমুদ্র সৈকতের জন্য আরও বেশি 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 পরিমাণে বিখ্যাত হয়ে উঠেছে। কথিতে লেখা আছে যে ভগবান শ্রীকৃষ্ণের যখন অবসান ঘটে, তখন তার একটা মনি এসে সমুদ্র সৈকতের মাধ্যমে এই নীলাচলে বা পুরীতে ওঠে, সেটার নামই নীলমাধব। তো আজকে আমরা সাইড সিনের মধ্যে রেখেছি কোণারক সূর্য মন্দির, চন্দ্রভাগা বিচ এবং উদয়গিরি খণ্ডগিরি। তো এইগুলো দেখাবো নেক্সট স্টেপে, মানে একই ভিডিওর মাধ্যমে নেক্সট স্টেপে আসতে চলেছে নন্দনকানন। তো নন্দনকানন দেখতে গেলে এই ভিডিওতে তোমরা পাবে না, নেক্সট ভিডিওতে সেটা আমি আপলোড করব। তো আজকে সমুদ্র সৈকত দিয়ে ভিডিও শুরু করছি, মানে সমুদ্র সমুদ্র সমুদ্র, এক কথায় শুধুই সমুদ্র। তো সেই চন্দ্রভাগা বিচ, সেটাও কিন্তু বঙ্গোপসাগরে পড়ছে। আর এই সূর্যোদয় দেখে আমরা ভিডিও শুরু করছি, মানে আলাদা একটা লেভেলের ভিডিও হতে চলেছে। পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না কি হতে চলেছে আজকের ভিডিওতে।
কত সুন্দর হাতের কারুকার্য, আলাদাই কারুকার্য কিন্তু। জয় শ্রীরাম। বানিয়েছে আপনি? বেশ ভালো হয়েছে কিন্তু। যদি ছবি না যাবে সাহায্য করো খুশি মানে। শ্রী বিচে এসে ভাবছি যে শেষ করে ফেলবো ভিডিও, তো অন্য জায়গায় গিয়ে তো আমাদের টার্গেট আছে নাকি। তো এখানে দেখলাম এমন একটা সুন্দর যে জিনিস তোমাদের দেখালাম, জাস্ট বালি দিয়ে তৈরি করেছে ওই লোকটা, তো অসাধারণ তৈরি করেছে কিন্তু, ঠিক আছে। তো বেশ ভালো লাগলো, ওই লোককে অসংখ্য ধন্যবাদ এরকম জিনিস বানানোর জন্য, ঠিক আছে। আর তোমরা দেখতে থাকো এবার নেক্সট আজকের সাইড সিনের ভিডিও। এই হলো আমাদের গাড়ি, এই গাড়িতে করে আজকে ঘুরবো।
ভুবনেশ্বর টোল প্লাজা। বন্ধুরা, নেক্সট ভিডিও কিছুদিনের মধ্যেই আসছে, তো দু একদিনের মধ্যে এই ভিডিওগুলো পেয়ে যাবে। এগুলো হলো উদয়গিরি, খণ্ডগিরি, ঠিক আছে। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে পার্ট ওয়ান পার্ট টু করে দিলাম, কারণ অত দূর অবধি ভিডিওটি রাখলাম। আর এরকম কিছু ভিডিও দেখতে পাবে নেক্সট ব্লগিংয়ে, তো পুরো ভিডিওটি কন্টিনিউ দেখবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে ভিডিওটাকে ছোটো করার জন্য আমি পার্ট টু করে দিলাম।